অবরোধ ও হরতালে কেমন প্রভাব পড়েছে জেলা পঞ্চগড়ে সেটি জানতে পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের বোদা বাস স্ট্যান্ড থেকে সহকর্মী সিদ্ধার্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। সিদ্ধার্থ, কেমন চলছে আসলে অবরোধ? আপনি তো কিছুক্ষণ আগের খবরে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অবরোধ ও হরতালের কেমন প্রভাব পড়েছে পঞ্চগড়ে? আমরা যতটুকু জানি অন্যান্য জেলার খবর আমরা জানি যে সব জায়গায় কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রংপুর থেকে ঘুরে আসতে চাই। বিএনপির অবরোধ কর্মসূচিতে রংপুরে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক, তবে যাত্রীর অভাবে সব রুটেই বাস চলছে কম। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকে অষ্টম দফা অবরোধ কর্মসূচিতে রংপুরের যানবাহন চলাচল পরিস্থিতি প্রায় স্বাভাবিক। রংপুরের সাথে জেলা এবং উপজেলাগুলোর বাস চলাচল করছে, তবে সংখ্যায় কম। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং অন্যান্য বাস স্ট্যান্ডের কর্মচারীরা বলছেন যে আসলে এই অবরোধ কর্মসূচির কারণে যানবাহনের সংখ্যা কমেছে, তবে যানবাহন চালু আছে। বিভিন্ন রুটে যেখানে 50 থেকে 60টি যানবাহন চলাচল করতো, এখন সেখানে 10 থেকে 12টি গাড়ি চলাচল করছে। এদিকে ঢাকা থেকে রংপুরের বাস চলাচলও চালু আছে, তবে সংখ্যায় অনেক কম। সকাল থেকে একটি মাত্র বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কাউন্টারের লোকজন বলছেন যে তারা বাস চালানোর জন্য তৈরি হয়ে আছেন, কিন্তু যাত্রী অভাবে পাঠাতে পারছেন না। এদিকে রংপুরের শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সব ধরনের যানবাহন চলাচল করছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি। এই ছিল রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অবরোধ পরিস্থিতির সর্বশেষ।